নমস্কার বন্ধুরা, শঙ্করি কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করবো টমেটোর টক। এই সময় বাজারে খুব সুন্দর লাল লাল টমেটো পাওয়া যায়। এই টমেটোর টক একবার হলো তৈরি করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। খুবই সামান্য উপকরণ আর একদম ঘরোয়া একটা রান্না। আমি এখানে যে টমেটোটা ব্যবহার করেছি এটা দেশি টমেটো। দেশি টমেটো হলে এই রান্নার স্বাদটা বেশি ভালো হবে। আমি 5টা টমেটো নিয়েছি, টমেটোটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা একটা মুখরোচক রান্না, প্রথম পাতে এটা বেশ ভালো লাগবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। তো দেখুন, টমেটোগুলো আমি এখন কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা শীতকাল কেন গ্রীষ্মকালেও আপনারা ট্রাই করতে পারেন। শীতকালে তো একেবারে ফ্রেশ টমেটোগুলো পাওয়া যায়। রান্নাতে তেলের পরিমাণ যত সামান্য, 1 চা চামচ সর্ষের তেল হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষে, কম আছে, এটা একটু নাড়াচাড়া করে নেব। আর সর্ষেটা দেখবেন একটু ফেটে ফেটে যাবে, এরকম সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় টমেটোটা আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করব, তবে বেশিক্ষণ সময়ের জন্য না, এটা 1 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি আর নুন দেওয়ার ফলে টমেটোটা অনেকটা সফট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আমি কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আমার মা খুব ভালো করতেন আর আমরা খুব ভালোবেসে এটা খেতাম। কম আছে, এটা নাড়াচাড়া করার পর টমেটোটা বেশ ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, এটা একটু পাতলা পাতলা মতো হবে। এবার আমি চাপা দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে 2-1 মিনিট ফুটলেই এটা একদম সফট হয়ে যাবে আর টমেটোগুলো গলে গলে যাবে। দেখুন টমেটোগুলো এখন গলে গলে গেছে। আমি আরও একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একদম শেষে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলে গন্ধটা বেশ ভালো হবে। রেডি হয়ে গেল টমেটোর টক, এর মধ্যে কোনো মিষ্টি দেওয়ার ব্যাপার নেই। প্রথম পাতে এটা পরিবেশন করুন, টক টক বেশ মুখরোচক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।